মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, এখানে একটা জানালা, বিছানার চাদর বা বেড কভার চার কোণায় এইভাবে গিট দিয়ে, এইভাবে গিট দিয়ে নিয়ে, এই যে এইভাবে জানলাটা একদম ফিটেড বেড কভার হয়ে যাবে। যতই বাচ্চারা লাফালাফি করুক, ঝাপাঝাপি করুক, বড়রা গড়াগড়ি করুক এদিক ওদিক, কিন্তু একদম টান টান থাকবে, একটুও উচকে যাবে না। ঠিক চারটে কোণায় এইভাবে গিট দিয়ে গদির তলায় ঢুকিয়ে দেবেন, ব্যাস দেখবেন একেবারেই সুন্দর টান টান দেখতে লাগবে। দেখুন কি সুন্দর, একদম টান টান আছে। আর বসে বই টই পড়বার জন্য, পেপার পড়বার জন্য আমি ফ্লোরে একটা বসার কর্নার বানিয়েছি, আর মাঝে মাঝে নিচে বসতেও খুব ভালো লাগে। এটা সোফা তৈরির দোকান থেকে ছাট ফোম নিয়ে এসেছি, সেই ফোম দিয়ে এই যে লাল এই গদিটা দেখতে পাচ্ছেন এটা বানিয়েছি, আর ওই হেলান দেওয়ার কুশনটাও ওই ফোম দিয়েই করা। আর যেই রাউন্ড কুশনটা দেখছেন গোল্ডেন স্যাটিনের, ওটাও ওই ছাট ফোম দিয়েই বানিয়েছি। এগুলো বলতে পারেন DIY, কারণ আমি নিজেই এগুলো সব বানিয়েছি। একটা ওয়াল ডেকোরেটিভ DIY বানাচ্ছি, এটা হচ্ছে গিফট র‍্যাপ পেপার, একদিকটা গোল্ডেন আরেক দিকটা সিলভার। এটা ওই অনেকটা ওই যে চকচক করে না, অনেকটা ওই যে কি রাংটা না কি বলে সেরকম অনেকটা এই গিফট র‍্যাপ পেপারগুলো। এটা নেবেন, এবার ঠিক কয়েনের মাপে গোল গোল করে কাটবেন। আপনারা একটা কয়েন বসিয়ে নেবেন, যেই সাইজের লাগাবেন একদম মনে হবে কয়েন লাগানো আছে। সিলভার গোল্ডেন মিক্স করেও করতে পারেন বা সিলভার গোল্ডেন। আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি, এইটা একটা এইভাবে র‍্যাপ করলাম, এইভাবে র‍্যাপ করলাম। দেখুন এই যে আপনারা যারা এইভাবে না পারবেন তারা একটা কয়েন বসিয়ে কেটে নেবেন, না তো এইভাবেও করতে পারেন। এই যে যেই মাপে করবেন এইরকম একটা করলেন আর তারপর আরেকটা ভাঁজে দিলেন, দিয়ে এই যে এবার ঠিক এরকম করে, এরকম করে কেটে নেবেন, এরকম করে কেটে নিলেই এই যে হয়ে গেল। মানে আপনার যেইভাবে সুবিধা হয় সেইভাবে এরকম রাউন্ড রাউন্ড কয়েনের সাইজের কেটে নেবেন। এবার গ্লু নেবেন, আমার কাছে ফেভিকল আছে তাই আমি ফেভিকল দিয়েই করছি।
আর এই গ্লুটা, এটা হচ্ছে একটা, এই যে আমি এখানে এই খালি জায়গাটায় গ্লুটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে একটা বিয়ের কার্ড ছিল, কার্ডের প্লেন পোর্শনটা আমি কেটে নিয়েছি নিয়ে, আর এই যে গিফট র‍্যাপ পেপার যেটা দেখালাম এটারই উল্টো দিকটা হচ্ছে সিলভার কালার, সেটা দিয়ে বর্ডারটা করেছি, আর এই গোল্ডেন কালারটা কয়েনের সাইজে কেটে কেটে এই যেরকম লাগিয়েছি। এই যে এইটা এখন আপনাদের দেখানোর জন্য, এই যে এই দেখুন কি সুন্দর লাগছে না। এবার আপনারা হ্যাং করবেন কি করে, দেয়ালে যে হুকগুলো লাগানো থাকে ছবি টবি ঝোলানোর জন্য, সেখানে আমি আমার একটা ইমিটেশন আংটি নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে স্টোনটা আংটি, এই যে আংটি নিয়েছি, এটা ইমিটেশন, এটার ওই ছোটো বড়ো করা যায়, মাঝখানটা যে কাটা থাকে আংটির, ছোটো ইমিটেশন আংটিগুলো ওরকমই হয়। সেই পুরোনো আংটিটা এটা একটা ফুটো করেছি, ফুটো করে আংটিটা আটকে দিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগছে। এবার এরকম করে তো আর ঝোলানো যায় না, আপনি আরেকটা রিং করে নেবেন গুঁড়ো দিয়ে বা কোনো সুন্দর গোল্ডেন সুতো দিয়ে, কিন্তু আমার কাছে একটা এরকম ইয়াররিং ছিল, ফলস ইয়াররিং যেটা, এই যে ফলস ইয়াররিং এরকম করে কানে দিয়ে এই যে পরে নেয়, এরকম একটা হারিয়ে গেছে দেখে, এই একটা, এই যে তাই এইটা এই আংটির ভিতর দিয়ে, এই যে তাহলে এবার আপনি হুকের সাথে ঝুলিয়ে দিতে পারবেন। তাহলে আগে এরকম একটা রিং দেবেন, যদি আপনাদের কাছে এই ধরনের ইমিটেশনের আংটি এরকম দুল না থাকে, শুধু আংটি তো সবার ঘরে ইমিটেশনের এরকম থাকেই, আজকাল পরে পুরনো হয়ে যায়, জাস্ট খুলে আংটিটা ঢুকিয়ে চেপে দেবেন, তারপর আরেকটা আংটি পরিয়ে দেবেন, অথবা কোনো কিছু দিয়ে একটা রিং মতো বানিয়ে নেবেন, সেটা গুণ হতে পারে কোনো গোল্ডেন, একটু বিয়ের কার্ডের সাথে থাকে না গোল্ডেনের একটু মোটা সুতো মতো, ওই ধরনের কিছু কর্ড দিয়ে করে এবার ঝুলিয়ে নেবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এরকম বেশ কয়েকটা, চার পাঁচটা যদি ঠিকঠাক লেভেলে লাগান তাহলে অসাধারণ হবে। চলুন এবার দেখাই ওয়াল হ্যাং করে, এই দেখুন কত সুন্দর লাগছে এটা হ্যাং করে, এটা দূর থেকে দেখাচ্ছি, এবার আস্তে আস্তে জুম করছি, দেখেছেন কি সুন্দর লাগছে, দেখুন হ্যাং করা। এরকম ইজি আপনাদের বাড়িতে এরকম কোনো সুন্দর বিয়ের কার্ড থাকলে, অন্য কার্ডবোর্ড কিনেও আনতে পারেন, এরকম ক্র্যাফটের দোকানে পাওয়া যায়, বা পিচবোর্ড কেটে যেসব কার্ড বক্সগুলো আসে আমাদের বিভিন্ন গিফট, সেগুলো মাপ মতো কেটে এরকম যেই কালার আপনার পছন্দ সেই কালার পেপার দিয়ে র‍্যাপ করে গ্লু দিয়ে আটকে তারপর এইভাবে বানিয়ে নিতে পারেন। এগুলো সবই খুব ইজি অ্যাভেলেবেল, আপনার একদম বাড়ির কাছের দোকানেই পেয়ে যাবেন।